ইনশাআল্লাহ আপনারা গ্রেফতার করবেন পরে আমাদের নেতা রফিকুল আলম বসু গ্রেফতার ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন গ্রেফতার সালাউদ্দিন আহমেদ গ্রেফতার সাইফুল আলম নীরব গ্রেফতার রবি ভাই গ্রেফতার কত মানুষকে গ্রেফতার করবেন আমাদের নেতৃত্বে আপনারা গ্রেফতার করে রেখেছেন তাও পারেন নাই আন্দোলন দেখাইতে কাছে পারবেন না আপনারা জনগণের আন্দোলন আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আমি শুধু সাধারণ যারা জনগণ আমার কথা মিডিয়ার মাধ্যমে যদি আপনারা ইন্টারেস্ট নিয়ে শুনে থাকেন এই আন্দোলন এই লড়াইটা আজকে শুধু কোন একটি দলের নয় কোন এক ব্যক্তির নয় আপনাদের সকলকে বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য আপনাদেরকে সকল বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে এসে আমাদের আন্দোলনে যোগদান দিয়ে একটা গণ অভ্যুত্থান ঘটাতে হবে আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আগামী 25 তারিখ সোমবার আমাদের নয়াবাজারে দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আমি কিছু বুঝি না দল ঘোষণা দিয়েছে কর্মসূচি হবেই হবে হবেই হবে হবেই হবে ইনশাআল্লাহ আমি আপনাদের সবাইকে সেখানে আমন্ত্রণ জানিয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করতে চাই খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি সিয়ারুল হক অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রাণপ্রিয় নেতা দেশ নাথ তারেক রহমান জিন্দাবাদ 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 আসসালামু আলাইকুম যারা মুক্তিযোদ্ধারা রয়েছে তাদের থেকে শুনতে চাই 1971 সালে আপনারা কিভাবে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তাদেরকে পরাজিত করেছেন কারণ আজকেও এই সময় চলে এসেছে এই অবৈধ স্বৈরাচারী কুমি ফ্যাসিস্ট অবৈধ বিরাপতে শেখ হাসিনা সরকার পাকিস্তানি সেই বর্বরতার কেউ হার মানিয়ে ছেড়েছে এই সরকার গুম খুন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুরুতর জনগণের ইচ্ছা রায়কে সম্পূর্ণ অবজ্ঞা করে তাকিয়ার সরকার ব্যবস্থা বাতিল করেছিল তাদের এই অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করে জনগণের অর্থ সম্পদ লুটপাট করার জন্য এরই ধারাবাহিকতা আজকে আমরা 2023 সালের প্রেক্ষাপটে এসে পৌঁছেছি আপনারা জানেন আমরা আন্দোলনের একটি ক্রান্তি লগ্ন একটি ক্রান্তিকাল প্রমাণ অতীতেও তারা দেখেছে বাকশাল গঠন করেছে এবং আজকে একই কায়দায় জনগণের উপরে নির্যাতন চালিয়ে তারা আওয়ামী ফ্যাসিবাদ জনগণের উপরে চাপিয়ে দিয়ে তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করছে তাদের উদ্দেশ্য আপনারা খেয়াল করবেন প্রত্যেকটা সিন্ডিকেট মানে প্রত্যেকটা সেক্টরে তারা 4-5 জন করে সিন্ডিকেট বানিয়েছে এটা স্বাস্থ্য ব্যবস্থা হোক সেটা আপনার পাওয়ার সেক্টর হোক সেটা আপনার যে কোনো সরকারি সেক্টর হোক অথবা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের যে আমাদের কমোডিটি সেক্টর সবখানে তাদের মদত দিয়ে দিয়ে এই সরকারের পতন ঘটাতে হবে সেখান থেকে আপনারা কিছু মূল্যবান শিক্ষা নেবেন আমি যে কথাটি বলছিলাম প্রত্যেকটা সেক্টরে এরা মাফিয়া সিন্ডিকেট তৈরি করে রেখেছে ভূমিদস্যু হোক তারা আবার প্রত্যেকে মিডিয়ার মালিক তাদের বিরুদ্ধে কথা বলা দুষ্কর এরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে আজকে দেশের সাধারণ জনগণ অত্যন্ত কষ্টে রয়েছে আর বিরোধী দলকে তো একেবারে পারলে তারা মাটির সাথে মিশিয়ে দেয় অত্যাচার নির্যাতন মামলার ভয়ে আজকে আমরা অতিষ্ঠ হয়ে গিয়েছি প্রিয় ভাইরা আবার যদি আমরা এই অবৈধ আওয়ামী লীগ সরকারকে আরেকবার যদি ক্ষমতায় আসতে দেয় তাহলে কিন্তু এই দোষটা সম্পূর্ণ আমাদের উপর গিয়ে বর্তাবে এটা আমি মনে প্রাণে একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি আজকে বাংলাদেশের সাধারণ আপাম জনগণ দেশের একটি বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আমাদের নেতা দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে অত্যন্ত সুসংগঠিত হয়ে এই অবৈধ সরকারের পতন ঘটানোর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে রয়েছে আমাদের এখন ঢাকার ভিতরে দূরবার আন্দোলন করে তুলতে হবে যেই ঢাকার থেকে এই অবৈধ হাসিনার পতনের মূল ভণ্ডার সূচনা হবে এবং সেটি পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ আপনার গ্রেফতার করবেন পরে আমাদের নেতা রফিকুল আলম বসু গ্রেফতার ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন গ্রেফতার সালাউদ্দিন আহমেদ গ্রেফতার সাইফুল আলম নীরব গ্রেফতার রবি ভাই গ্রেফতার কত মানুষকে গ্রেফতার করবেন আমাদের নেতৃত্বে আপনারা
শুধু সাধারণ যারা জনগণ আমার কথা মিডিয়ার মাধ্যমে যদি আপনারা ইন্টারেস্ট নিয়ে শুনে থাকে, এই আন্দোলন এই লড়াইটা আজকে শুধু কোন একটি দলের নয়, কোন এক ব্যক্তির নয়, আপনাদের সকলকে বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষা করার জন্য আপনাদেরকে সকল বাধা বিপত্তি অতিক্রম করে এগিয়ে এসে আমাদের আন্দোলনে যোগদান দিয়ে একটা গণ উত্থান ঘটাতে হবে। আমি আগত প্রতিজ্ঞায়িত না করে আগামী 25 তারিখ সোমবার আমাদের নয়াবাজারে দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমি কিছু বুঝি না, দল ঘোষণা দিয়েছে কর্মসূচি হবেই হবে, হবেই হবে, হবেই হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে সেখানে আমন্ত্রণ জানিয়ে আজকে আমার এই বক্তব্য শেষ করতে চাই। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হল দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনাথ তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সরকারকে আরেকবার যদি ক্ষমতায় আসতে দেয় তাহলে কিন্তু এই দোষটা সম্পূর্ণ আমাদের উপর গিয়ে বর্তাবে, এটা আমি মনে প্রাণে একজন রাজনৈতিক কর্মী হিসেবে বিশ্বাস করি। আজকে বাংলাদেশের সাধারণ আপামর জনগণ দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার দিকে তাকিয়ে আমাদের নেতা দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে অত্যন্ত সুসংগঠিত হয়ে এই অবৈধ সরকারের পতন ঘটানোর জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে রয়েছে। আমাদের এখন ঢাকার ভিতরে দূরভাবে আন্দোলন করে তুলতে হবে, যেই ঢাকার থেকে এই অবৈধ হাসিনার পতনের মূল ঘণ্টা সূচনা হবে এবং সেটি পরবর্তীতে সারা দেশে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আপনার গ্রেফতার করবেন পরে হয়তো না করে আগামী 25 তারিখ সোমবার আমাদের নয়াবাজারে দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করা